আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী, আজকে 212703 কোর্স কোড বিশিষ্ট পদার্থের ধর্ম তরঙ্গ স্পন্দন কোর্সের মহাকর্ষ শিরোনামে 3 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান, কক্সবাজার সিটি কলেজ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লেকচারে চলে যাচ্ছি। দেখো, আজকের প্রথম লেকচার হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি এর মান নির্ণয়ের পদ্ধতি। দেখো, মহাকর্ষীয় ধ্রুবক মানে হচ্ছে যে একক বলে দুইটি বস্তু পরস্পর হতে একক দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেই বলকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। সেই বলকে আমরা কি বলতে পারি? মহাকর্ষীয় ধ্রুবক বলতে পারি। দেখো, মহাকর্ষীয় ধ্রুবক একটি সার্বজনীন ধ্রুবক। এই ধ্রুবকের মান নির্ণয়ের সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে ক্যামেন্ডিসের পদ্ধতি। দেখো, আমরা এখন মহাকর্ষীয় ধ্রুবক নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা করব। দেখো, আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রের মধ্যে চারটি বল এ বি সি ডি চারটি বল রয়েছে। এখানে এ এবং বি বল দুটি ছোট এবং সি ও ডি বল দুটি বড়। এ এবং বি বলকে আর এস দণ্ডের সাথে এন সুতার সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছে এবং সি ও ডি বল দুটিকে এক্স এক্স প্রাইম সুতার সাহায্যে ডাব্লিউ ডাব্লিউ প্রাইম চাকার সাথে সংযুক্ত করা হয়েছে। এই চাকাটি সুতার সাথে এই চাকাটি চাকার সাথে একটি সুতা লাগিয়ে সুতার অপর প্রান্তে একটি কপিকল কে সংযুক্ত করা হয়েছে। দেখো, এ এবং বি এ এবং বি বল দুটি 1 মিটার দীর্ঘ এবং একটি হালকা দণ্ড আর এস এর দু প্রান্তে ঝুলানো হয় যাতে বল চারটি ভার কেন্দ্র একই অনুভূমিক রেখায় কি করে অবস্থান করে। বল চারটির ভর কেন্দ্র একই অনুভূমিক রেখায় অবস্থান করে। আর এস দণ্ড পুনরায় দুটি সরু তার ডাব্লিউ এবং ডাব্লিউ প্রাইমের মাধ্যমে একটি ব্যবর্তনশীল এইচ এর সাথে কি করা আছে? সংযুক্ত করা আছে। দেখো, এইচ এর সাথে সংযুক্ত করা আছে এবং এই যন্ত্রটিকে এমন একটি কক্ষের মধ্যে স্থাপন করা হয় যেন কক্ষটির তাপমাত্রা সর্বদা কি থাকে? স্থির থাকে। আর এস দণ্ডের দুই প্রান্তে একটি করে বৃত্তাকার ভার্নিয়ার স্কেল যুক্ত থাকে। এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে ঘূর্ণন দণ্ডের ঘূর্ণন তথা ব্যবর্তন সুতার ঘূর্ণন T1 T2 মাইক্রোস্কোপের সাহায্যে কি করা হয়? পরিমাপ করা হয়। দূরবীক্ষণের যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। কার্যপদ্ধতি, কিভাবে এই যন্ত্রটা কাজ করে আমরা দেখব। দেখো, আমরা পূর্বের চিত্রে পি কিউ দণ্ডটি, এই পি কিউ দণ্ডটিতে দুটি বড় বল ছিল, এই দুটি বড় বল ছিল সি এবং ডি। এই সি এবং ডি বল বিশিষ্ট পি কিউ দণ্ডকে একটু করে ঘুরিয়ে দিই যেন আর এস দণ্ডের সাথে সেটি কি অবস্থায় থাকে? সমকোণে অবস্থান করে। এ এমত অবস্থায় যন্ত্রটি সাম্য অবস্থায় থাকে, অর্থাৎ এ সি ইউ বি ডি যদি পরস্পরের সাথে কি অবস্থায় থাকে? সমকোণে থাকে, সেই ক্ষেত্রে যন্ত্রটি কি থাকবে? সাম্য অবস্থায় থাকবে এবং এতে কোনো ফাঁক থাকবে না। এই অবস্থায় আর এস দণ্ডের দুই প্রান্তে যে ভার্নিয়ার স্কেল যুক্ত থাকে তাদের আমরা কি করব? পান গ্রহণ করব। দেখো, এখন আমরা পি কিউ দণ্ডকে সামান্য ঘুরিয়ে দেব। পি কিউ দণ্ডকে যদি আমরা সামান্য ঘুরিয়ে দিই তবে এই পি কিউ দণ্ডের সাথে সংযুক্ত বড় দুটি বল সি এবং ডি তাদের অবস্থান পরিবর্তন করে সি ওয়ান এবং ডি ওয়ান অবস্থান গ্রহণ করবে, ফলে ছোট বল এ ও বি বল এ ও বি বড় বল কর্তৃক কি হবে? আকৃষ্ট হবে। আকৃষ্ট হওয়ার কারণে এ ওয়ান এবং বি ওয়ান ছোট বল দুটি তাদের অবস্থানের পরিবর্তন করবে। তারা এ বি অবস্থান থেকে তাদের অবস্থান পরিবর্তন করে এ ওয়ান বি ওয়ান অবস্থানে আসবে। সুতরাং আর এস দণ্ড ঘুরে যাবে। আর এস দণ্ড অবশ্যই কি হয়ে যাবে? ঘুরে যাবে। এবং আর এস দণ্ড যে সুতার সাথে সংযুক্ত সেই সুতাতে একটি কি সৃষ্টি হবে? পাক সৃষ্টি হবে। এই অবস্থায় ভার্নিয়ার স্কেলের আবারও পাঠ নেব। প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠের পার্থক্য থেকে আমরা কৌণিক বিক্ষেপ
নির্ণয় করব অর্থাৎ সুতাতে যে মুসর সৃষ্টি হয়েছিল ব্যবর্তন সৃষ্টি হয়েছিল সেই মুসর বা ব্যবর্তনের পরিমাণ আমরা কি করব বের করব এখন দেখো আমি আবার বড় বল দুটিকে বিপরীত দিকে ঘুরিয়ে অর্থাৎ যে দিক থেকে ঘুরাইছিলাম ঠিক তার বিপরীত দিকে ঘুরাবো ঘুরিয়ে C2 দেখো C2 D2 অবস্থানে আনব C2 D2 অবস্থানে আনলে আকর্ষণের কারণে A B বল দুটির অবস্থানও কি হয়ে যাবে বিপরীত দিকে ঘুরে যাবে তখন A B বল দুটি A1 B1 অবস্থান থেকে A2 B2 অবস্থানে চলে আসবে এভাবে বিপরীত দিকে ঘুরিয়ে দণ্ডের কৌণিক বিক্ষেপের মান আবারো বের করব দণ্ডের কৌণিক বিক্ষেপের মান আবারো কি করব বের করব তাহলে আমরা দেখো প্রথমে যেদিকে ঘুরিয়েছিলাম সেদিকে যে বিক্ষেপটা পেয়েছিলাম পরবর্তীতে তার বিপরীত দিকে ঘুরিয়েছিলাম পরবর্তীতে আমরা একটা কি পাইছি বিক্ষেপ পেয়েছি এই দুটি বিক্ষেপের গড় নির্ণয় করলে টোটাল কৌণিক বিক্ষেপ বা সুতার ব্যবর্তন আমরা বের করতে পারব এখন আমরা হিসাব করব কি কি ভাবে আমরা ক্যাপিটাল জি এর মান বের করতে পারতেছি দেখো মনে করলাম বড় দুটি বল সি এবং ডি এর প্রত্যেকটির ভর ক্যাপিটাল এম ছোট দুটি বল এ এবং বি এর প্রত্যেকটির ভর স্মল এম তাহলে দণ্ডটি সাম্য অবস্থায় দণ্ডটি যখন সাম্য অবস্থায় থাকে তখন বড় বল এবং ছোট বলের কেন্দ্রবিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ দেখো এ থেকে সি এবং বি থেকে ডি অর্থাৎ এ থেকে এ বল এবং সি বলের মধ্যবর্তী দূরত্ব বি বল এবং ডি বলের মধ্যবর্তী দূরত্ব পরস্পর সমান এবং এই দূরত্বটাকে আমি মনে করলাম স্মল ডি তাহলে এ এবং সি পরস্পরকে একটি নির্দিষ্ট বলে আকর্ষণ করবে এই আকর্ষণ বলের মান হবে ক্যাপিটাল এফ সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কোয়ার আমি এটাকে এক নম্বর সমীকরণ দিলাম এটাকে যদি এক নম্বর সমীকরণ দিই দেখা যাবে যে এ যেরকম সি কে আকর্ষণ করবে বি ও তার বিপরীত দিকে ডি কে আকর্ষণ করবে বি ও তার বিপরীত দিকে কাকে আকর্ষণ করবে ডি কে আকর্ষণ করবে তাহলে যদি আর এস দণ্ডটির অর্থাৎ এ বল এবং বি বল যে দণ্ডের দুই প্রান্তে আছে সেই দণ্ডের দৈর্ঘ্য যদি 2L হয় তবে ব্যবর্তন শীর্ষ সাপেক্ষে বিক্ষেপী দণ্ডের মুভমেন্ট বিক্ষেপী দণ্ডের মুভমেন্ট হবে যে কোনো একটি বলের মান ইনটু বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা আর এস দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 2L এবং যে কোনো একটি বলের মান হচ্ছে ক্যাপিটাল এফ সেক্ষেত্রে আমরা লিখতে পারি বিক্ষেপী দণ্ডের মুভমেন্ট সমান এফ ইনটু 2L এফ এর মান আমরা পেয়েছিলাম ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এফ ইনটু 2L সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কোয়ার ইনটু 2L এখন দেখো এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ দিই দেখো এই যে এখানে দুটি বল পেয়েছি এই দুটি বল পরস্পর বিপরীতমুখী হওয়ার কারণে এখানে একটি দণ্ড বা কাপল সৃষ্টি করে দণ্ড বা কিসের সৃষ্টি করে কাপলের স্থিতিস্থাপকতা দণ্ডের ধর্মের কারণে সুতাতে যে ব্যবর্তন বা মুসর সৃষ্টি হয়েছিল সুতা কি করবে পূর্বের অবস্থায় ফেরত আসার চেষ্টা করবে এই ক্ষেত্রে একটি প্রত্যয়নী বল প্রয়োগ করলে তার মুভমেন্ট বা প্রত্যয়নী দণ্ডের মুভমেন্ট বা ভ্রামক হবে টাউ থিটা প্রত্যয়নী দণ্ডের মুভমেন্ট বা ভ্রামক হবে কি টাউ থিটা এখানে থিটা হচ্ছে দণ্ড বা ব্যবর্তন সুতার কৌণিক বিক্ষেপ এবং টাউ হচ্ছে প্রতি ডিগ্রি বিক্ষেপের জন্য প্রত্যয়নী দণ্ডের ভ্রামক প্রতি ডিগ্রি বিক্ষেপের জন্য প্রত্যয়নী দণ্ডের কি ভ্রামক দেখো যদি সাম্য অবস্থা বিরাজ করে সেই ক্ষেত্রে বিক্ষেপী দণ্ডের ভ্রামক এবং প্রত্যয়নী দণ্ডের ভ্রামক পরস্পর সমান হবে যদি সুতার মধ্যে সাম্য অবস্থা বিরাজ করে সেই ক্ষেত্রে বিক্ষেপী দণ্ডের ভ্রামক এবং প্রত্যয়নী দণ্ডের ভ্রামক সমান হবে আমরা বিক্ষেপী দণ্ডের ভ্রামক পেয়েছিলাম F2L বা ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কোয়ার ইনটু 2L এবং প্রত্যয়নী দণ্ডের ভ্রামক পেয়েছিলাম টাউ থিটা অর্থাৎ টাউ থিটা সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ইনটু 2L বাই ডি স্কোয়ার এখন ক্যাপিটাল জি সমান আমরা লিখতে পারি টাউ থিটা স্মল ডি স্কোয়ার বাই 2L ক্যাপিটাল এম ইনটু
স্মল এম এখানে টাও মানে হচ্ছে প্রতি ডিগ্রি বিক্ষেপের জন্য কত নিউটন ডেল ভ্রামক থিটা হচ্ছে কৌণিক বিক্ষেপ ডি হচ্ছে এ এবং সি বা বি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব 2L হচ্ছে আরএস নন্দের দৈর্ঘ্য ক্যাপিটাল এম হচ্ছে প্রত্যেকটি বড় গোলকের ভর স্মল এম হচ্ছে প্রত্যেকটি ছোট গোলকের ভর এই মানগুলি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজেই ক্যাপিটাল জি এর মান বের করতে পারব দেখো যদি টাউ এর মান জানা যায় তাহলে জি এর মান আমরা কি করতে পারবো ইজিলি বের করতে পারবো এখন দেখো আমরা টাউ এর মান কিভাবে বের করব টাউ এর মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে বড় দুটি গোলককে সরিয়ে ফেলবো বড় দুটি গোলককে সরিয়ে ফেললে ছোট দুটি গোলক কি করতে থাকবে দুলতে থাকবে এরকম করে করে দুলতে থাকবে আর এস দুটি ব্যবর্ত সুতা সাপেক্ষে ব্যবর্তন দোলনে কি করতে থাকবে দুলতে থাকবে দুলতে থাকলে আমরা কি করব একটি স্টপ ওয়াচ চাই যে এই ব্যবর্ত দোলনের দোলন কাল নির্ণয় করব যদি দোলন কাল টি হয় ক্যাপিটাল টি হয় আমরা ক্যাপিটাল টি সমান লিখতে পারি 2 পাই স্কয়ার রুট অফ আই বাই টাউ এখানে আই হচ্ছে জড়তার ভ্রামক দণ্ডের জড়তার ভ্রামক টাউ হচ্ছে প্রতি ডিগ্রি বিক্ষেপের জন্য টাউ ছিল প্রতি ডিগ্রি বিক্ষেপের জন্য প্রত্যয়নী দণ্ডের ভ্রামক তাহলে আমরা এই সমীকরণকে যদি উভয় পাশে বর্গ করি তাহলে ক্যাপিটাল টি স্কয়ার সমান 4 পাই স্কয়ার ইনটু আই বাই টাউ টাউ সমান আমরা লিখতে পারি 4 পাই স্কয়ার আই বাই ক্যাপিটাল টি স্কয়ার আমি এই টাউ এর মানটা সমীকরণ 4 নম্বরে বসালে আমরা পাবো যে ক্যাপিটাল জি সমান 4 পাই স্কয়ার আই থিটা ডি স্কয়ার বাই ক্যাপিটাল টি স্কয়ার ইনটু 2L ক্যাপিটাল এম ইনটু স্মল এম দেখো এখানে 2 এর সাথে 4 কাটাকাটি গেলে বাকি থাকবে 2 তাহলে দেখো আমরা এই সমীকরণটাকে লিখতে পারি ক্যাপিটাল জি ইকুয়াল 2 পাই স্কয়ার আই থিটা স্মল ডি স্কয়ার বাই ক্যাপিটাল টি স্কয়ার ইনটু স্মল এল ইনটু ক্যাপিটাল এম ইনটু স্মল এম অর্থাৎ আমি যদি জড়তার ভ্রামক আই কৌণিক বিক্ষেপ থিটা এ এবং সি বা বি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব স্মল ডি এবং দোলন ব্যবর্তন দোলনের দোলনকাল ক্যাপিটাল টি আর এস দণ্ডের মধ্যবর্তী দূরত্ব আর এস দণ্ডের দূরত্ব দৈর্ঘ্য 2L যে কোনো একটি বড় বলের ভর ক্যাপিটাল এম এবং যে কোনো একটি ছোট বলের ভর স্মল এম জানতে পারি বা বের করতে পারি তাহলে ওই মান এই সমীকরণে স্থাপন করে খুব সহজে মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি এর মান কি করতে পারবো বের করতে পারবো আশা করি তোমরা মহাকর্ষীয় ধ্রুবকের মান কিভাবে বের করবো সেটা বুঝতে পারছো জি স্যার কারো কোনো প্রবলেম আছে জি স্যার কোনো জায়গায় কোনো সমস্যা আছে না স্যার না স্যার তাহলে আমরা পরবর্তী টপিকে যাচ্ছি দেখো পরবর্তী টপিক হচ্ছে জটিল দোলকের সাহায্যে অভিকর্ষ স্তরণ জি এর মান নির্ণয় কিসের মান নির্ণয় জি এর মান দোলকের সাহায্যে নির্ণয় করব দোলকের সাহায্যে বা কম্পাউন্ড পেন্ডুলামের সাহায্যে নির্ণয় করব কম্পাউন্ড পেন্ডুলামের সাহায্যে নির্ণয় করব দেখো আমরা অভিকর্ষ স্তরণ কি জিনিস জানি অভিকর্ষজ ত্বরণ অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ স্তরণ বলা হয় মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার কি কিভাবে কোন ক্ষেত্রে যদি অভিকর্ষ বলের প্রভাবে কোন একটি বস্তু পড়তে শুরু করে সেই ক্ষেত্রে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ এখন আমরা দেখব কম্পাউন্ড পেন্ডুলাম বা জটিল দোলক কি জিনিস আমরা একটু দেখব দেখো যে কোনো আকারের একটি ভারী বস্তু আনুভূমিক অক্ষের সাপেক্ষে বা অনুভূমিক অক্ষের সাপেক্ষে একটি অবিলম্বিক তলে ঝুলতে থাকলে দেখো এখানে অবিলম্বিক তলে এই উ এর সাপেক্ষে যদি কোনো একটি দণ্ড রেখে সেটাকে যদি এরকম ঝুলতে দিই তখন সেটাকে বলা হবে জটিল দোলক বা যৌগিক দোলক বা কম্পাউন্ড পেন্ডুলাম আমি আবার বলতেছি যে কোনো আকারের একটি ভারী বস্তু অনুভূমিক অক্ষের সাপেক্ষে একটি অবিলম্বিক তলে ঝুলতে থাকলে তাকে জটিল বা যৌগিক বা কম্পাউন্ড পেন্ডুলাম বা দোলক বলা হয় আমি এই দোলকের সাহায্যে অভিকর্ষ স্তরণ জি এর মান নির্ণয় করার চেষ্টা করব দেখো আমি চিত্রে একটি
একটি বিন্দু u দেখতেছি, এই বিন্দুর সাপেক্ষে একটি বস্তুকে একটি একটি ভারী বস্তুকে ঝুলিয়ে রাখছি, এই ভারী বস্তু এখন বর্তমানে চিত্রে থিটা কোণে দেখা যাচ্ছে, যদি ভারী বস্তুটি সাম্য অবস্থায় থাকতো তাহলে ভাঙা ভাঙা রেখা বরাবর থাকতো, এই ভারী বস্তুটির ভার কেন্দ্র বা ভার কেন্দ্র মনে করলাম ক্যাপিটাল জি, এই ভারী বস্তুটির ভার কেন্দ্র মনে করলাম কি ক্যাপিটাল জি, এবং এই ক্যাপিটাল জি ও বিন্দুকে আমি অক্ষের সাপেক্ষে অবিলম্বিক তলে মুক্তভাবে দুলছে, এই ভারী বস্তুটি ও বিন্দুগামী অক্ষের সাপেক্ষে অবিলম্বিক তলে কি অবস্থায় দুলতেছে, মুক্তভাবে দুলতেছে, এবং এই ভারী বস্তুটির ভর মনে করলাম স্মল এম। দেখো যদি ভারী বস্তুটি সাম্য অবস্থায় থাকতো সেই ক্ষেত্রে ভারী বস্তুটি এই থিটা কোণে না থেকে এই ভাঙা ভাঙা দাগ বরাবর অবস্থান করত, ভাঙা ভাঙা রেখা বরাবর কি করত অবস্থান করত। আমরা উ বিন্দুকে লম্বন কেন্দ্র বা ঝুলন বিন্দু বলতে পারি, উ বিন্দুকে কি কি কেন্দ্র, উ বিন্দুকে কি কেন্দ্র বলা যায়, লম্বন কেন্দ্র বা ঝুলন লম্বন কেন্দ্র। থ্যাংক ইউ। দেখো উ থেকে ভর কেন্দ্র, উ থেকে ভার কেন্দ্র জি পর্যন্ত দূরত্বকে ধুলকের কার্যকরী দৈর্ঘ্য বলা হয়, উ থেকে ভার কেন্দ্র জি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়, ধুলকের কার্যকরী দৈর্ঘ্য বলা হয়। দেখো উ বিন্দু থেকে ভার কেন্দ্রগামী দূরত্বকে উ বিন্দু থেকে ভার কেন্দ্র জি পর্যন্ত দূরত্বকে ধুলকের কার্যকারী দৈর্ঘ্য বা ধুলকের কার্যকারী দৈর্ঘ্য বলা হয়। মনে করলাম উজি সমান স্মল এল, উজি সমান কি মনে করলাম স্মল এল মনে করলাম, এই উ থেকে জি পর্যন্ত দূরত্বকে আমি স্মল এল ধরলাম, এবং মনে করলাম যে বস্তুটি ঠি সময়ে সাম্য অবস্থান থেকে থিটা কোণে সরে এই অবস্থানে আসছে, অর্থাৎ বস্তুটির কৌণিক সরণ থিটা, বস্তুটির কৌণিক সরণ কি থিটা। এখন দেখো যদি কৌণিক বেগ ওমেগা হয় তাহলে আমরা কৌণিক বেগের সংজ্ঞা থেকে জানি যে একক সময়ে কৌণিক সরণের পরিবর্তনের হারকে কৌণিক বেগ বলা হয়, তাহলে ডি থিটা সময়ে যদি কৌণিক সরণ ডি ডিটি সময়ে যদি কৌণিক সরণ ডিটিটা হয় তাহলে কৌণিক বেগ হবে ওমেগা সমান ডিটিটা বাই ডিটি। আবার আমরা কৌণিক ত্বরণের সংজ্ঞা থেকে জানি যে একক সময়ে কৌণিক বেগের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক ত্বরণ, কৌণিক বেগের পরিবর্তনের হারকে কি বলা হয় কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ। ডিটি সময়ে কৌণিক বেগ ডি ওমেগা হয়, ডিটি সময়ে কৌণিক বেগ ডি ওমেগা হয় সেই ক্ষেত্রে কৌণিক ত্বরণ আলফা সমান হবে ডি ওমেগা বাই ডিটি। দেখো ওমেগার মান আমরা ওমেগার মান পেয়েছিলাম ডি থিটা বাই ডিটি, ডি থিটা ডি ডিটি অফ থিটা, ডি ডিটি অফ থিটা। এখানে দেখো এটাকে ডি থিটা বাই ডিটি বলা যাবে না, কারণ এটা হচ্ছে একটি অপারেটর, অপারেটর ডি ডিটি হচ্ছে একটি সমক ব্যবকলনীয় অপারেটর, এজন্য এটাকে আমরা ডি থিটা বাই ডিটি বলতে পারবো না, এটাকে আমাদের বলতে হবে ডি ডিটিটা ডি ডিটি অফ থিটা, ডি ডিটি অফ কি থিটা। একইভাবে এখানে আমরা বলবো ডি ডিটি অফ ওমেগা, তাহলে ওমেগার মান যদি আমি বসাই তাহলে এটা দাঁড়াবে আলফা সমান ডি স্কোয়ার ডিটি স্কোয়ার থিটা, ডি স্কোয়ার ডিটি স্কোয়ার থিটা। এখন দেখো যদি সাম্য অবস্থান থেকে স্থানান্তরিত হয়ে এই অবস্থানে আসে সেই ক্ষেত্রে বস্তুটির ওজন এম জি এর দুইটি উপাংশ থাকবে, বস্তুটির ওজন এম জি এর কয়টি উপাংশ থাকবে, দুইটি উপাংশ থাকবে, এই দুইটি উপাংশ একটি আনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। দেখো এম জি সব সময় কেন্দ্রের দিকে ক্রিয়া করবে, এমজি সব সময় কোন দিকে ক্রিয়া করবে, আমরা জানি যে কেন্দ্রের দিকে সব সময় পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে, তাহলে এই এমজি এর দুটি উপাংশ একটি হচ্ছে উজি বরাবর আর একটি উজি এর উপর লম্ব বরাবর, একটি উজি বরাবর আর একটি উজি এর উপর লম্ব বরাবর। দেখো আমরা দেখছিলাম যে বস্তুটি থিটা কোণে সরণ করছিল, বস্তুটির কত কোণে সরণ করছিল, থিটা কোণে সরণ করছিল, তার মানে সাম্য অবস্থান থেকে বস্তুটি থিটা কোণে থিটা কোণে সরিত ছিল, তাহলে আমরা লিখতে পারি এই এম জির সাথে বস্তুটি থিটা কোণে অবস্থান করে, তাহলে আমি যদি বি জি রেখাটাকে এই জায়গায় নিয়ে আসি তাহলে একটি কি তৈরি করবে, সমকোণী ত্রিভুজ তৈরি করবে। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থাকে, একটাকে বলা হয় অতিভুজ, আর একটাকে বলা হয় লম্ব, আর একটাকে বলা হয় ভূমি। অতিভুজ এবং ভূমি সাথে সূক্ষ্ম কোণ সংযুক্ত থাকে, লম্ব এবং
ভূমির সাথে সমকোণ সংযুক্ত সংযুক্ত থাকে। যদি এটা লম্ব হয় তাহলে এই এই রেখাটা হবে ভূমি, এই জায়গায় যেটা আসবে সেটা হবে লম্ব এবং এটা হবে অতিভুজ। আমরা জানি যে লম্ব সমান, আমরা জানি যে লম্ব সমান অতিভুজ ইনটু সাইন থিটা। অতিভুজটি কি থিটা? সাইন থিটা। তাহলে এই জায়গা বরাবর যে রেখাটা অবস্থান করবে সেই রেখাটার মান চলে আসবে এম জি সাইন থিটা। এম জি কি থিটা? সাইন থিটা। এবং এই রেখা বরাবর যেই যেই বাহুটা অবস্থান করবে সেই বাহুটা যদি ভূমি হয়, ভূমি সমান আসবে এম জি কস থিটা। ভূমি সমান কি আসবে? এম জি কস থিটা। তার মানে আমরা দেখতেছি যে উজি এর অনুভূমিক উপাংশ বরাবর এম জি কস থিটা বল ক্রিয়া করবে এবং উজি এর উলম্ব উপাংশ বরাবর এম জি সাইন থিটা পরিমাণ বল ক্রিয়া করবে। এখন দেখো এম জি কস থিটা বলটি, এম জি কস থিটা বলটি এই উজি বরাবর একটি টান টি ক্রিয়া করবে, এই টি এর সমান হবে এবং পরস্পর বিপরীতমুখী হওয়ায় এই টি টান এম জি কস থিটা বলের উপাংশকে কি করে দেবে? নিষ্ক্রিয় করে দেবে। শুধুমাত্র এই ক্ষেত্রে এম জি সাইন থিটা বলটি কার্যরত অবস্থায় থাকবে। এম জি সাইন থিটা বলটি কি অবস্থায় থাকবে? কার্যরত অবস্থায় থাকবে এবং এম জি সাইন থিটা বস্তুটিকে সাম্য অবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা করবে। কোন অবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা করবে? সাম্য অবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা করবে। এই জন্য এই বলটিকে বলা হবে বস্তুর কার্যকারী বল। এই জন্য এই বলটিকে বস্তুর কি বলা হবে? কার্যকারী বল বলা হবে। তাহলে আমরা এখানে দেখতেছি দুটি উপাংশ আছে, একটি এম জি কস থিটা, একটি এম জি সাইন থিটা। এম জি কস থিটা এবং উজি বরাবর টান টি পরস্পর সমান ও বিপরীতমুখী হওয়ায় পরস্পরকে নিষ্ক্রিয় করে দিবে। শুধুমাত্র উলম্ব উপাংশ বরাবর যে বলটি ক্রিয়ারত অবস্থায় থাকে এম জি সাইন থিটা সেই বলটি বস্তুটিকে কি করবে? সাম্য অবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা করবে এবং এই বলের পরিমাণ হবে এম জি সাইন থিটা এবং এই বলটিকে বলা হবে বস্তুর কার্যকারী বল। এখন দেখো তাহলে কার্যকারী বল এফ সমান এম জি সাইন থিটা। কার্যকারী বল এফ সমান কি থিটা? এম জি সাইন থিটা। এখন যদি থিটাটা খুব ছোট হয়, থিটাটা যদি খুব ছোট হয় তাহলে আমরা সাইন থিটা সমান লিখতে পারি থিটা। সাইন থিটা সমতল আমরা কি লিখতে পারি? থিটা লিখতে পারি। সাইন থিটার মান যদি খুব ছোট হয় তাহলে সাইন থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? থিটা লিখতে পারি। এখন দেখো তাহলে এফ সমান এম জি সাইন থিটা যে সমীকরণটা ছিল সেই সমীকরণটাকে আমরা লিখতে পারি এফ সমান এম জি থিটা। এফ সমান এম জি থিটা। এখন দেখো আমি যদি এফ সমান এম জি থিটাকে এক নম সমীকরণ ধরি তাহলে আমরা লিখতে পারি লম্বন অক্ষের সাপেক্ষে, লম্বন অক্ষের সাপেক্ষে এই বলের ভ্রামক অর্থাৎ এই এফ বলের ভ্রামক হবে এম সমান এফ ক্রস এল বা এফ ইনটু এল। আমরা বলছিলাম যে দণ্ডের ভ্রামক বা বলের ভ্রামক সমান যে কোনো একটি বল এবং বল দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফল, যে কোনো একটি বল এবং বল দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফল। এখানে বল সমান হচ্ছে এম জি থিটা এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল। তাহলে আমরা ভ্রামক ক্যাপিটাল এম সমান লিখতে পারি এম জি থিটা এল। এটাকে সমীকরণ দুই দিলাম। ধুলকটি লম্বন অক্ষের সাপেক্ষে দুলে, ধুলকটি কিসের সাপেক্ষে দুলে? লম্বন অক্ষের সাপেক্ষে দুলে। শামিমা তুমি বুঝতেছ? জি স্যার। দেখো অতএব এর জড়তার ভ্রামক আই হলে ব্যবর্তনকারী দণ্ডের ভ্রামক, ব্যবর্তনকারী দণ্ডের ভ্রামক টাও সমান আমরা লিখতে পারি আই আলফা। টাও সমান আমরা কি লিখতে পারি? আই আলফা লিখতে পারি। আই আলফা, আই হচ্ছে জড়তার ভ্রামক, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। দেখো আমরা আলফার মান কিছুক্ষণ আগে বের করছিলাম, আমরা সেখানে পেয়েছিলাম আলফা সমান ডি স্কয়ার ডিটি ডিটি স্কয়ার ইনটু থিটা, ডি স্কয়ার ডিটি স্কয়ার থিটা। তাহলে টাও সমান হবে আই ইনটু ডি স্কয়ার ডিটি স্কয়ার থিটা। টাও সমান হবে কি? আই ইনটু ডি স্কয়ার ডিটি স্কয়ার থিটা। এটাকে আমি সমীকরণ তিন দিলাম। দেখো শর্ত মোতাবেক বা প্রশ্ন মতে বা উদ্দীপক মতে বা এই এই ক্ষেত্রে যে শর্ত প্রযোজ্য সেই শর্ত মতে আমরা লিখতে পারি লম্বন অক্ষের সাপেক্ষে বলের ভ্রামক এবং লম্বন অক্ষের সাপেক্ষে বলের ভ্রামক এবং ব্যবর্তনকারী দণ্ডের ভ্রামক পরস্পর সমান ও বিপরীত। পরস্পর সমান ও কি? বিপরীত। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি টাও সমান মাইনাস ক্যাপিটাল এম। টাও সমান যদি মাইনাস ক্যাপিটাল এম হয় টাও এর মান হচ্ছে আই ডি স্কয়ার ডি টি স্কয়ার থিটা সমান মাইনাস এম জি এল থিটা।
माइनस एम जि एल टीटे एन जो पक्षान्तर करी देखते पा आई डि स्कोर डि टी स्कोर टीटे आई डि स्कोर डि टी स्कोर टीटे प्लस एम जि एल टीटे समान जीरो एम जि एल टीटे समान कि जीरो आबार बोलते आई डि स्कोर डि टी स्कोर टीटे प्लस एम जि एल टीटे समान जीरो समीकरण चार दिलाम मने करलाम एम जि देखो एखाने आमी आरेकटा काज करी आमी जदि उभय पाशे आई द्वारा भाग करी उभय पाशे आई द्वारा भाग करले आमरा पाबो डि स्कोर डि टी स्कोर टीटे प्लस एम जि एल बाई आई इनटू टीटा समान जीरो इनटू टीटा समान कि पाबो जीरो पाबो ताहले ओमेगा स्क्वायर समान जदि आमी एम जि एल बाई आई धरी ओमेगा स्क्वायर समान जदि आमी एम जि एल बाई आई धरी ताहले ओई समीकरणटाके आमरा लिखते पारी तार नाम समीकरण के आमरा लिखते पारी देखो किभाबे लिखते पारी डि स्क्वायर डि टी स्क्वायर टीटा डि स्क्वायर डि टी स्क्वायर टीटा प्लस एम जि एल बाई आई इन टू टीटा समान जीरो एखाने ओमेगा जेटा आछे एटा टी होबे काइंडलि एकटु प्रिंटिंग मिस होइछे तोमरा एकटु मनोयोग दिए देखबा एबं मने राखबा ताहले आमरा देखो एखाने लिखते पारी डि स्क्वायर डि टी स्क्वायर टीटा प्लस एम जि एल बाई आई समान ओमेगा स्क्वायर डि स्क्वायर डि टी स्क्वायर टीटा प्लस ओमेगा स्क्वायर टीटा समान जीरो एटाके समीकरण पाँच दिलाम एटाके समीकरण कत दिलाम पाँच दिलाम देखो एई समीकरणटी দোলনগতির বা সরল দোলনগতির ব্যবকলনীয় সমীকরণের অনুরূপ এই সমীকরণটি দোলনগতির বা সরল দোলনগতির ব্যবকলনীয় সমীকরণের অনুরূপ দেখো আমরা সরল দোলনগতির ব্যবকলনীয় সমীকরণ জানি যে d স্কয়ার d স্কয়ার dt স্কয়ার x প্লাস x প্লাস ওমেগা স্কয়ার θ সমান 0 ওমেগা স্কয়ার θ সমান 0 d স্কয়ার dt স্কয়ার x প্লাস dt স্কয়ার x ওমেগা স্কয়ার θ সমান 0 কারণ একবার কম্পন সম্পন্ন করতে যে সময় নেয় সেটাকে বলা হয় পর্যায়কাল এবং একটি কম্পন সম্পন্ন করতে যে কোণ অতিক্রম করে সেটি হচ্ছে 2π তাহলে t সময়ে 2π রেডিয়ান কোণ অতিক্রম করে একক সময়ে অতিক্রম করে 2π/T তার মানে ওমেগা সমান 2π/T সেখান থেকে আমরা t সমান লিখতে পারি 2π/ওমেগা এখন দেখো ওমেগার মান যদি আমি বসাই দিই ওমেগা স্কয়ার সমান আমরা পাইছিলাম mgl/i তাহলে ওমেগা সমান হবে রুট এম জি এল বাই আই অর্থাৎ টি সমান 2π/√ এম জি এল বাই আই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ক্যাপিটাল টি সমান 2π/√ আই বাই √ এম জি এল বা আমরা লিখতে পারি ক্যাপিটাল টি সমান 2π/√ আই বাই এম জি এল সমীকরণ দেখো আমরা চিত্রের মধ্যে যে ভারকেন্দ্র জি পেয়েছিলাম সেই জি বিন্দুর সাপেক্ষে দোলকের জড়তার ভ্রামক এম কে স্কয়ার সেই জি বিন্দুর সাপেক্ষে জড়তার দোলকের জড়তার ভ্রামক কত স্মল এম কে স্কয়ার সেই ক্ষেত্রে বিজ্ঞানী স্টেনারের উপপাদ্য অনুসারে উ বিন্দুগামী অনুভূমিক অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক আই সমান স্মল এম কে স্কয়ার প্লাস small m l square এখানে ক্যাপিটাল কে হচ্ছে এই সাপেক্ষে দোলকটির চক্রগতির ব্যাসার্ধ এই সাপেক্ষে দোলকটির কিসের ব্যাসার্ধ চক্রগতির ব্যাসার্ধ এখন দেখো আমি যদি i এর মান সমীকরণ 6 এ বসাই সমীকরণ 6 মানে একটু দেখো এই যে এটা ছিল সমীকরণ 6 এই জায়গায় i এর মান m k square plus m l square যদি আমি বসাই সেই ক্ষেত্রে আমরা পাবো ক্যাপিটাল t সমান 2π স্কয়ার রুট অফ এম কে স্কয়ার প্লাস এম এল স্কয়ার বাই এম জি এল দেখো আমি যদি এখান থেকে এম কমন নিই এবং কাটাকাটি দিই তাহলে আমার থাকবে 2π স্কয়ার রুট অফ কে স্কয়ার প্লাস এল স্কয়ার বাই এল জি সমীকরণ 7 এটাই হচ্ছে 7 জটিল দোলকের দোলনকালের সমীকরণ জটিল দোলকের কিসের সমীকরণ
দুলনকালে দুলনকালে দেখো জটিল দোলকের দুলনকালকে যদি জটিল দোলকের দুলনকালকে যদি আমি ঠিক ঠিকে ওয়াই অক্ষে এবং দোলকের দৈর্ঘ্য স্মল এল কে এক্স অক্ষ বরাবর স্থাপন করি সেই ক্ষেত্রে টি বনাম এল একটি লেখচিত্র পাবো টি বনাম এল একটি লেখচিত্র অঙ্কন করলে আমরা এই চিত্রের মতন মত একটি কি পাবো লেখচিত্র পাবো এই চিত্রে দেখো এখানে আমরা দুটি এরকম দুটি রেখা পাইছি এদিকে একটি এই পাশে একটি তাহলে আমরা আবার বলতেছি আমি আবার বলতেছি দোলকের দোলনকাল ঠিকই যদি ওয়াই অক্ষ এবং দোলকের দৈর্ঘ্য এল কে যদি এক্স অক্ষে স্থাপন করি সেই ক্ষেত্রে টি বনাম এল লেখচিত্র অঙ্কন করলে আমরা চিত্রের অনুরূপ লেখচিত্র দুটি লেখচিত্র বা দুইটি সদৃশ লেখ পাবো এক্স অক্ষ হতে একটি এক্স অক্ষ হতে নির্দিষ্ট উচ্চতায় দেখো এক্স অক্ষ হতে একটি নির্দিষ্ট উচ্চতায় এক্স অক্ষের অনুভূমিক রেখা যদি অঙ্কন করি এই রেখাটি এই রেখাটি এই লেখ দুটিকে চারটি বিন্দুতে সেট করে কয়টি বিন্দুতে সেট করে চারটি বিন্দু দেখো চারটি বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু চারটি বিন্দুতে সেট করে এই বিন্দুগুলোর মধ্যে এ এবং বি বিন্দু ও সি এবং ডি বিন্দু পরস্পর সদৃশ পরস্পর কি সদৃশ মানে একই রকম এ এবং বি বিন্দু একই রকম সি এবং ডি বিন্দু একই রকম দেখো লেখচিত্র পর্যালোচনা করলে যে লম্বন কেন্দ্রটি পাই যে লেখচিত্র পর্যালোচনা করলে পাই যে লম্বন কেন্দ্রটি যখন ভার কেন্দ্রের একই পাশে থাকে ভার কেন্দ্রের কোন পাশে থাকে দেখো এটা যদি ভার কেন্দ্র হয় এই ভার কেন্দ্রের এই পাশে থাকলে দোলকটির দৈর্ঘ্য এল দুইটি মানের জন্য দোলকটির দৈর্ঘ্য এই দেখো দোলকটির দৈর্ঘ্য এল দুইটি মানের জন্য এল এর দুইটি মানের জন্য একটি দোলনকাল পাওয়া যাবে কয়টি দোলনকাল পাওয়া যাবে একটি দোলনকাল দেখো এ বিন্দুতে যে দোলনকাল পাচ্ছি বি বিন্দুতে একই রকম দোলনকাল পাচ্ছি একইভাবে অপর পাশে সি বিন্দুতে যে দোলনকাল পাচ্ছি ডি বিন্দুতে একই রকম দোলনকাল পাচ্ছি সুতরাং আমরা বলতে পারি এ ও বি ভারকেন্দ্রের যে পাশে থাকে সি এবং ডি ভারকেন্দ্রের তার বিপরীত পাশে থাকে অতএব এই লেখচিত্র অনুযায়ী আমরা লিখতে পারি বা ধরতে পারি উ এ সমান উ থেকে এ পর্যন্ত দূরত্ব এবং উ থেকে ডি পর্যন্ত দূরত্ব অর্থাৎ উ এ সমান উ ডি সমান এল ওয়ান এবং উ বি সমান উ সি সমান এল টু সমীকরণ সাত এই সমীকরণ সাত অনুযায়ী দেখো আমরা লিখতে পারি ক্যাপিটাল টি সমান টু ফাই স্কয়ার রুট অফ কে স্কয়ার প্লাস আমি যদি এল এর মান এল ওয়ান বসাই তাহলে এটি দাঁড়াবে ক্যাপিটাল টি সমান টু ফাই স্কয়ার রুট অফ কে স্কয়ার প্লাস এল ওয়ান স্কয়ার বাই এল ওয়ান জি আমি যদি উভয় পাশে বর্গ করি সেই ক্ষেত্রে আমরা পাবো ক্যাপিটাল টি স্কয়ার সমান ফোর ফাই স্কয়ার ক্যাপিটাল টি স্কয়ার সমান 4 phi square into k square plus l1 square by l1 g k square plus l1 square by l1 g এখন যদি আমি আরো গুণন করি তাহলে আমরা পাবো যে g small l1 capital t square সমান 4 phi square into small l1 square plus k square আমি এটাকে সমীকরণ 8 নং দ্বারা প্রকাশ করলাম দেখো একইভাবে L2 এর জন্য দেখো এখানে আমরা L2 পেয়েছিলাম কিনা দেখো তো এই যে একটা L2 পেয়েছিলাম না UB সমান UC সমান L2 আমরা জি স্যার সমান UD সমান L1 এর জন্য আমরা পেয়েছি দেখো small g small L1 capital T square সমান 4 phi square into small N1 square plus K square এটাকে আমরা সমীকরণ 8 দিলাম অনুরূপভাবে L2 এর জন্য আমরা পাবো small g L2 into capital T square সমান 4 phi square ইনটু এল টু স্কোয়ার প্লাস কে স্কোয়ার এটাকে আমি সমীকরণ 9 দ্বারা প্রকাশ করলাম এখন দেখো আমি যদি 8 নং থেকে 9 নং বিয়োগ করি 8 নং থেকে যদি আমি কয় নং বিয়োগ করি 9 নং বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাবো দেখো 8 নং এর বাম পাশে আছে জি ইনটু এল ওয়ান ইনটু টি স্কোয়ার 9 নং এর বাম পাশে আছে
जी इन टू एल टू इन टू टी स्कोर देखो दुटाते ही जी कैपिटल टी स्कोर कमन जाए यह जी कैपिटल टी स्कोर कमन नहीं निल कमन नवर पर बाम पासे थाके स्मल जी कैपिटल टी स्कोर इन टू एल वन माइनस एल टू समान देखो डान पासे एखाने फोर फाइव स्कोर इन टू एल वन स्कोर प्लस के स्कोर एखाने फोर फाइव स्कोर इन टू एल टू स्कोर प्लस के स्कोर उभय पासे फोर फाइव स्कोर कमन जाच्छे उभय समीकरण मान मध्य फोर फाइव स्कोर कमन जाच्छे फोर फाइव स्कोर कमन नहीं निलाम एरपर थाकबे एल वन स्कोर प्लस के स्कोर माइनस एल टू स्कोर माइनस के स्कोर थाकबे कि ना बियोग करले তাহলে ক্যাসকার ক্যাসকার কি যাবে কাটাকাটি যাবে ক্যাসকার ক্যাসকার কাটাকাটি গেলে বাকি থাকবে 4 5 স্কয়ার ইনটু l1 স্কয়ার মাইনাস l2 স্কয়ার l1 স্কয়ার মাইনাস l2 স্কয়ার l2 স্কয়ার l2 স্কয়ার আমরা লিখতে পারি স্মল g ক্যাপিটাল t স্কয়ার ইনটু l1 মাইনাস l2 সমান 4 5 স্কয়ার l1 মাইনাস l2 ইনটু l1 প্লাস l2 কারণ আমরা জানি যে s স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a plus b into a minus b তাহলে l1 স্কয়ার মাইনাস l2 স্কয়ার সমান হবে l1 প্লাস l2 ইনটু l1 মাইনাস l2 এখন দেখো উভয় পাশে আমি যদি l1 মাইনাস l2 দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে আমাদের বাকি থাকবে স্মল g ক্যাপিটাল t স্কয়ার সমান 4 pi স্কয়ার ইনটু l1 প্লাস l2 l1 প্লাস l2 l2 তাহলে আমরা এখান থেকে লিখতে পারি স্মল g সমান 4 pi square into a small l1 plus a small l2 by capital t square আমরা কিন্তু বের করতেছিলাম কিসের মান অভিকর্ষ ত্বরণের মান কিসের সাহায্যে জটিল দোলকের সাহায্যে জটিল দোলকের মান কি করতেছি বের করতেছি এখন দেখো তাহলে আমরা g সমান লিখতে পারি দেখো আমরা যদি a small l1 plus a small l2 সমান capital l ধরি অর্থাৎ স্মল l1 এবং স্মল 2 এর সমষ্টি যদি ক্যাপিটাল l বা কার্যকরী দৈর্ঘ্য দোলকের কার্যকরী দৈর্ঘ্য ক্যাপিটাল l হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি স্মল g equal 4 pi square into ক্যাপিটাল l by t square ক্যাপিটাল l by কি square t square এখানে স্মল g সমান 4 pi square into l by t square এই সমীকরণের সাহায্যে আমরা এই সমীকরণে l এবং t এর মান বের করে l এবং t এর মান বসিয়ে আমরা অভিকর্ষ ত্বরণ g এর মান কি করতে পারি বের করতে পারি এটাই হচ্ছে জটিল দোলকের সাহায্যে অভিকর্ষ ত্বরণ g এর মান নির্ণয়ের সমীকরণ আশা করি তোমরা বুঝতে পারছো জি স্যার কি আছে এই পর্যন্ত না স্যার এই 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 টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এটা যদি পূর্বের সমাপনী পরীক্ষায় অর্থাৎ চূড়ান্ত পরীক্ষায় পূর্বের বছরের চূড়ান্ত পরীক্ষায় না এসে থাকে তাহলে তোমাদের জন্য 100% কমন আশা করি বুঝতে পারছো এটা তোমরা একটু মনোযোগ দিয়ে আর একটু ভালোভাবে পর্যালোচনা করে নেবে আশা করি তোমরা যদি আর একটু ভালো করে রিভাইজ দাও আর তোমরা এটা আরো ভালোভাবে আয়ত্ত করতে পারবে ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা আজকে যে গুরুত্বপূর্ণ দুটি টপিক আলোচনা করলাম মহাকর্ষীয় ধ্রুবক নির্ণয়ের পদ্ধতি অর্থাৎ বিজ্ঞানী ক্যাভেন্ডিশের পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের মান নির্ণয় এবং জটিল দোলকের সাহায্যে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ধন্যবাদ তোমাদের আজকে এই পর্যন্ত আলোচনা তোমাদের সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করতেছি ভালো থেকো আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু السلام عليكم السلام عليكم